এই দুটা ছেলে এখানে ঘুমাইতে একটা এখানে ঘুমাইতে একটা মাঝখানে শুয়ে থাকতাম সারাক্ষণ, এখন তো আমার বুক একটা খালি। সন্তান হারা এই মায়ের কান্না যেন থামছেই না, ছেলের মুখটা স্মৃতিপটে ভেসে আসতেই ডুকরে কেঁদে উঠছেন তিনি। ২৯ জানুয়ারি দুপুরে রোহিতপুরের নিজ বাড়ি থেকে মাকে বলে খেলতে বের হয় আব্দুল্লাহ। তারপর নিকটাত্মীয় দাদা মোতাহারের অপহরণ নাটক টানা চার দিন। আমি বলছি কি আব্দুল্লাহ তুমি কই যাও বাবা, কি আমি খেলতে যাই, মেহেদি কাকে আমার বল আর বের দিব, কয় ওরা তো কিডন্যাপ করে লয়ে গেছে, আমি কি আপনারা কই পেলেন, কয় আমার মেসেজ দিছে, আর আমি এরপরে কি হিসেবে বলতে পারবো, যে খুন করছে ওই লগে লগে গেছে, ওই সব কিছু করছে, ওই বিকাশ করছে, ওই সব কিছু করছে, আমার লগে লগে থাইকা বুঝতে জানে যে ওই খুন করছে। দোসরা ফেব্রুয়ারি সেই মোতাহারের বাড়ি থেকেই উদ্ধার করা হয় আব্দুল্লার গলিত লাশ। তারপর থেকেই পলাতক মোতাহার ধরা পড়ে র্যাবের নিয়মিত টহলে। টহল পাঠিয়ে তাদেরকে থামার জন্য, যেহেতু ভোর রাত ৪টার সময় তো সংকেত দিলে তারা গুলি করতে করতে এদিক থেকে যাইতে থাকে, তখন আমাদের লোকজন নেমেও তাকে তাদেরকে আত্মরক্ষা এবং তাদের থামানোর জন্য গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে দেখা যায় যে ওখানে একটা ব্যক্তি পড়ে আছে, তো তাকে আমরা দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান, জানালেন এই র্যাব অধিনায়ক রাফেজ আদনান আদেল, ২১শে টেলিভিশন, ঢাকা।